আজ থেকে প্রায় 30 বছর আগে বিধবা হয়েছিলেন রেখা, তবুও আজও যে কোনো অনুষ্ঠানে সিঁথি ভর্তি সিঁদুর পরে হাজির হতে দেখা যায় তাকে। অথচ হিন্দু শাস্ত্র অনুসারে বিধবা মহিলারা সিঁদুর পরেন না, স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য সিঁথিতে সিঁদুর পরেন হিন্দু মহিলারা। রেখা বিধবা হয়েছেন অনেক আগে, নতুন করে বিয়ে করেছেন এমন ঘটনাও জানা যায়নি, কিন্তু এরপরও তার সিঁথিতে সিঁদুর কেন? তাহলে কেন এবং কার জন্য রেখার স্মৃতিতে আজও উজ্জ্বল সিঁদুরের লাল রং? কেউ কেউ তো রেখাকে বলেন তিনি অমিতাভ বচ্চনকে স্বামী হিসেবে মানেন, আর অমিতাভ বচ্চন যেহেতু এখনো বেঁচে আছে তার জন্য সিঁথি ভর্তি করে সিঁদুর পরেন রেখা। এদিকে হিন্দু শাস্ত্র মতে নারীদের কপালে সিঁদুর দেওয়া মানেই স্বামী বেঁচে আছেন। তবে 80 কিংবা 90-এর দশকে ভারতের প্রেমিকরা তাদের প্রেমিকাদের বিয়ের আগে সিঁদুর পরাতেন বলে জানা যায়। তখন মেয়েদের কাছে সিঁদুরের দাম ছিল অনেক, ফলে রেখার ভক্তরা অনেকেই ধরে নিয়েছেন অমিতাভের নামেই আজও সিঁথিতে সিঁদুর পরেন রেখা। উল্লেখ্য, রেখা কিন্তু বিয়ের আগে থেকেই সিঁদুর পরেন। বিটাউনে গুঞ্জন বচ্চনের প্রেমে মশগুল হয়ে পড়েছিলেন রেখা। এই গুঞ্জনের জেরে রেখা অমিতাভ অভিনীত ছবির পর তাদের একসঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তবে কি রেখার পুরনো বান্ধবী দীপালির বক্তব্য ধরেই বলতে হয় রেখা অমিতাভের জন্য সিঁদুর পরেন? যদিও দীপালির প্রকাশ্যে বলা ওই বক্তব্য কখনোই প্রতিবাদ করেননি রেখা। আজও কেউ জানে না রেখা অমিতাভের অমুদিন এই প্রেমের সম্পর্কের গভীরতা ঠিক কতটা। তবে অমিতাভ সঙ্গে পুরনো প্রেমের স্মৃতি কখনোই প্রকাশ্যে আনেননি রেখা। গত 30 বছরের বেশি সময় ধরে কথা বলা তো দূরের কথা, এ পর্যন্ত একসঙ্গে কোনো পার্টিতেও দেখা যায়নি দুজনকে। 1990 সালে রেখা দিল্লির এক শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন, কিন্তু বিয়ের 1 বছরের মাথায় মুকেশ রেখার ওড়না দিয়ে গলায় আঁশ লাগিয়ে হত্যা করেন। সে সময় মুকেশ তার সুইসাইড নোটে লিখে যান তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সেই সময় অনেকে রেখাকে ডাইনি নামেও সম্বোধন করতে ছাড়েননি। তারপর থেকেই খাতা কলমে রেখা ছিলেন এক বিধবা মহিলা, কিন্তু তিনি আজও সিঁথিতে সিঁদুর পরেন, যার উত্তর কেউ আজও জানেন না। বলিউড তারকা ঋষি কাপুর এবং নীতু সিং এর বিয়ের সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন রেখা। সে সময়ও সিঁথিতে সিঁদুর পরে বিবাহ আসরে উপস্থিত হয়েছিলেন তিনি। উল্লেখ্য, তখনও কিন্তু মুকেশ আগরওয়ালের সঙ্গে রেখার বিয়ে হয়নি। তার সিঁথিতে সিঁদুর কেন, এ প্রশ্ন উঠলেই রেখা জানিয়েছিলেন শুটিং ফ্লোর থেকে সরাসরি চলে এসেছেন তিনি, তাই সিঁদুর তোলার সময় পাননি। এদিকে রেখার জীবনী লেখক ইয়াসমিন ওসমান রেখা দ্য আনটোল্ড স্টোরিতে দাবি করেছেন, রেখা সিঁথিতে এই সিঁদুরের দাবিদার কিন্তু অমিতাভ নন, বরং সঞ্জয় দত্তের জন্যই নাকি সিঁথি সর্বদা রাঙিয়ে রাখেন এই কন্ট্রোভার্সি কুইন। 1984 সালে জমিন আসমান ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে গিয়েই নাকি তারা একে অপরের ঘনিষ্ঠ হয়ে পড়েন। ওই সময় গোপনে তারা বিয়েও করেছিলেন, কিন্তু আসলে অমিতাভ বচ্চন নাকি সঞ্জয় দত্ত। কার জন্য তিনি এখনো সিঁথিতে সিঁদুর দেন তা এখনো অচানা।